শুনতে ভালোবাসেন নাকি লিখতে? টেক্সট হোক চিঠি হোক, আমাকে আমাকে জিজ্ঞেস করা হলে, যেহেতু আমি গানের মানুষ আমি শুনতে ভালোবাসি, লিখতে। তানিয়ার সবচেয়ে পাওয়ার কি, মানে শক্তি কোনটা? আমার পাওয়ার হচ্ছে মানুষকে ভালোবাসার ক্ষমতা। আচ্ছা, এই এই ক্ষমতাটা সবার নেই, এবং আমার মনে হয় যে এখানে একটা ব্যাপার থাকে যে মানুষের তো অনেক ত্রুটি থাকে, সেই ক্ষেত্রে মানুষের ত্রুটিগুলোকে মিনিমাইজ করে, মানুষের গুণগুলোকে ম্যাক্সিমাইজ করে ভালোবাসার যে ক্ষমতা, সেটা আমার আছে। এটা আমি মনে করি আমার খুব খুব প্লাস পয়েন্ট। বাহ, ভেরি ট্রু। তাহলে বাপ্পাদার পাওয়ার কি? আমার পাওয়ার হচ্ছে আমার ধৈর্য, ধৈর্য, আমার ধৈর্য শক্তি অনেক। আমি কালকেও এক জায়গায় বলছিলাম যে ওর সাথে বিয়ে হওয়ার পর আমার ধৈর্য বেড়ে গেছে ওর সাথে থাকতে থাকতে, মানে ওর ওর পেছন পেছন চলছে আমার ধৈর্য শক্তি, ওর মতো অত বেশি নেই কিন্তু ধৈর্যশীল হওয়া তো অনেক বড় একটা গুণের বিষয়। তুমিও সেখানে সাথে থেকে থেকে সেটাই পাচ্ছ। বাপাদা, আপনার কাছে আসছি, তানিয়ার সবচাইতে কোন জিনিসটা আপনার কাছে ভালো লাগে? সবকিছুই ভালো লাগে আমার, তবে সবচাইতে কোন জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে যে ও একটু আগে যে কথাটা বললো যে ও ও ও সব থেকে ভালো গুণ যেটা, সেটা হচ্ছে ও খুব পজিটিভলি দেখে। আচ্ছা, ওর পজিটিভ ভাইবটা অনেক বেশি, এটা একটা বিশাল বড় ব্যাপার। এবং আমরা যত বেশি নেগেটিভিটির মধ্যে থাকি, আমরা কিন্তু ক্রমাগতভাবেই অত্যন্ত নেগেটিভ হয়ে যাই কোনো কোনো ক্ষেত্রে, আর কনস্ট্যান্টলি আমাদের চোখের সামনে ফেসবুক বা এই জাতীয় সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আমাদেরকে কিন্তু আরও বেশি নেগেটিভ করে দেয়। তো সেখানে ওর পজিটিভ ভাইবটা কিন্তু অনেক হেল্প করে। বাহ, এটা আসলে মানে এখনকার সময় এই গুণটা সবার মধ্যে থাকে না, মানে আমার মধ্যেও নেই। হ্যাঁ, হয় কি, আমার মধ্যে আমি না অস্থির হই না, মানে একটা কিছু দেখলাম বা একটা কিছু পড়লাম, সঙ্গে সঙ্গে সেটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করা বা সেটা নিয়ে কি বলবো, সেটা নিয়ে কারোর সাথে ডিসকাস করা বা জনে জনে ফোন করে এই করা সেই করা, ওই অস্থিরতা তৈরি হয় না একটা, যে কোনো ব্যাপার নিয়ে হতে পারে সেই অস্থিরতাটা, আমি না সেটাকে খুব নিজে কি বলবো, যদি খাঁটি বাংলা যে আমি আমি গিলে ফেলি আগে জিনিসটা, নিজের মধ্যে আগে ধারণ করি, আগে আমি জিনিসটাকে না নিজে বুঝি, নিজে বুঝে সেটা নিয়ে যে আমি একদমই চর্চা করি না তা না, হয়তো বা ওর সাথে করি বা একটা দুই একটা কথা বা কোনো কনস্ট্রাকটিভ কথা, অবশ্যই এটা নিয়ে কনস্ট্রাকটিভ কথা বলি, কিন্তু আমরা কখনোই এটা আমাদের ডিসকাশনের মধ্যেও থাকে যে আমরা কিন্তু কখনোই নেগেটিভিটি না নিয়ে আলোচনা করি না, বা যেটা ওর কাছে আমি কিন্তু বুঝি যে ওর খারাপ লাগছে, ও বোঝে যে এটা এই ব্যাপারটা আমি পছন্দ করছি না, কিন্তু সেটা নিয়ে যে একটা দীর্ঘ আলোচনা করা বা কেন ও এটা বললো, কেন এটা করলো, আচ্ছা ঠিক আছে যাও এর পরের বার দেখে দেখে নেওয়া যাবে বা এই করা যাবে, এই সব ধরনের কোনো নেগেটিভ ইয়ের মধ্যে আমরা যাই না, আমরা দুজনেই বুঝি, দুজনেই ফিল করি যে হ্যাঁ ওর এটা ভালো লাগছে না, ও বোঝে আমার এটা ভালো লাগছে না, কিন্তু ওইটা নিয়ে যে একটা চর্বিত চর্বণ করা হয় না আর কি, সেটা আমার মনে হয় সেটা সবার জন্যই আসলে খারাপ, কি দরকার। বাহ, মাঝে মাঝে ইগনোরেন্স তো ব্লেসিং, সবাই ইগনোর করতে পারে না, সবাই পারে আর সবাই পারে না, আমি পারি না, আমি কারোর কাছে শুনলে কোনো কমেন্টস দেখলে আমি মানসিকভাবে অস্থির হয়ে যাই, অসুস্থ হয়ে যাই, আমারও খারাপ লাগে, আমিও কষ্ট পাই, কিন্তু আমার এক্সপ্রেশনটা আসলে ডিফারেন্ট, আমি আসলে প্রকাশ করি না বা হচ্ছে প্রকাশ করি না, আমি যে নিজে 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 ওইটা ওইটা আমি ওইটা ওইটা আমি সামহাউ, পূর্ণিমা তুমি যেমন আপসেট হও অসুস্থ হয়ে যাও, আমি ওইটা কেমন করে জানি আপসেটটাকে আবার কাটাই উঠতে পারি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি। যাক, আর তুমি যা বলছো, আমার প্রশ্ন ছিল হচ্ছে বাপ্পাদার কাছে তোমার প্রশংসা নিয়ে, যে কোনো একটা স্পেসিফিক যেটা ভালো লাগা সেটা তো শুনেই আসছে, অনেক শুনলাম, আর বাপ্পাদারটা শুনেছি ধৈর্য, ধৈর্য ছাড়া আর কি জিনিস ভালো লাগে তার? ও অ্যাবসলিউটলি অনেস্ট এবং কি বলবো ফ্যান্টাস্টিক হিউম্যান বিং, আমি মনে করি এটা শুধু প্রোগ্রামে বলার জন্য না, এটা আমি বিলিভ করি আমার আমার লাইফস্টাইলে বা আমার জীবন বোধের জায়গা থেকে আমি এটা বিলিভ করি যে ওর সাথে থাকতে পারাটা একটা মানুষের জন্য কি বলবো খুব সৌভাগ্যের ব্যাপার, এই কারণে যে ওর সাথে থাকলে একটা ভালো মানুষ হওয়া যায়। আরে আরে বাবা, একদমই তাই থাকে না, যে যখন দেখবা তোমার তোমার কাছের মানুষ, তোমার মেয়ে খুব ইনোসেন্টলি যখন কিছু করবে, তোমারও কিন্তু মনে হবে আচ্ছা ইনোসেন্টলি ওর সাথে আমি একটু খেলি তো, হয় না এই জিনিসগুলো? তো ওর ওর এই পজিটিভ জিনিসগুলো দেখে, ওর যেই গুণগুলো আছে সেগুলো দেখে না আমার আমি প্রতিনিয়ত আমার কাছে মনে হয় যে আমি কালকের চেয়ে আজকে একজন ভালো মানুষ। আমাকে বেশ লাগছে কিন্তু তোমার শুনতে, খুব ভালো লাগছে। মানে তাহলে আর ফুলের মালা কিনে না দিয়ে একটু প্লিজ ঠিক আছে ডায়মন্ড গোল্ড কিছু না, একটু আমরা দেশের বাইরে কত যত ঘুরতে পছন্দ করি, আমিও পছন্দ করি ঘুরতে, আমরা তো তাদের দুজনেই পছন্দ করি, আমরা সবাই আটকা আসলে সংসার জীবনে, তোমাদের এত পজিটিভিটি দেখে মাশাআল্লাহ, প্রবলেম কি বলবো, কিন্তু আসলে এটা আমাদের জানা উচিত, বা তোমাদের কাছে কি মনে হয় যে কোন প্রবলেমের কারণে সংসার জীবনে বা দাম্পত্য জীবনে প্রবলেমগুলো ক্রিয়েট হয়?
ঝামেলা বাড়তে থাকে বা তিক্ততা আসে? এটা শুধু সংসার না, দুইটা মানুষের রিলেশনের ক্ষেত্রে আমরা বলতে পারি। সংসারে সবথেকে বড় যেইটা প্রয়োজন সেটা হচ্ছে কখনোই থার্ড পারসনকে ইন্টারভিন করতে দিতে হয় না। দুজনের সমস্যা দুজন সলভ করবে। এখানে যদি কোনো থার্ড কোনো মানুষ ঢোকে, সে যদি এটাকে সলভ করতে চায়, সলভ করতে আসে, তাহলে সেখানে সমূহ সম্ভাবনা আছে বিষয়টা খারাপের দিকে যাওয়ার। আমার সাজেশন হবে যে নিজেদের প্রবলেম নিজেরা সলভ করা সবথেকে উত্তম, কোনো তৃতীয় পক্ষকে এখানে ইনভলভ না করা সবথেকে বুদ্ধিমানের কাজ। তাছাড়া মানে নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা হয় সেখান থেকে মানে কী নিয়ে হয়, আস্থা বিশ্বাস কী প্রয়োজন? যেটা আমরা সর্বত্রই দেখি, সমস্ত প্রবলেমের মূলে একটা বিষয় খুব জোরালো, সেটা হচ্ছে অবিশ্বাস, আস্থার অভাব। এটা আসলে দুজনকে রেসপন্সিবিলিটি নিতে হয় এটার জন্য। আচ্ছা, এবার তানিয়ার কাছে আসি। যখন বিয়ে হলো, বিয়ের অনুষ্ঠান করলে ঘরোয়াভাবে, সবাই চলে গেল, ওই দিনই তো বাপ্পা দা তুলে নিয়েছে তোমাকে, তো বাসর রাতে, ভয় পেও না, বাসর রাতে বাপ্পা দা কি তোমাকে গান শুনিয়েছে? অ্যাবসলিউটলি না। একটু আবদারও করনি? না, শুধু বাসর রাত কেন, আমি তো সবাইকে বলি যে এটা খুবই একটা ভুল ধারণা যে গায়ক বর হলেই যে গায়ক বর সারাক্ষণ বউকে গান শোনাবে, এটা একদম ভুল ধারণা পূর্ণিমা, একদমই না। আরে কি বল, একটু হলো তো এক লাইন গাও আমার জন্য, এরকম না? আমরা আড্ডা মারতে, আমাদের বন্ধুরা ছিল, আচ্ছা, আমরা অনেক অনেক আড্ডা আমাকে দেখে বা কোন, দাঁড়াও বলতো, তোমার তোমার কোন গান আমার সবচেয়ে প্রিয়? আচ্ছা, হ্যাঁ, আমার কোন গান তোমার সবথেকে প্রিয়? হ্যাঁ, অনেক গান আছে, কোনটা সেটা বলো। বলো, তুমি বলো, পারেনি কিন্তু পূর্ণিমাপু, হেল্প করো। চোখের জলে, চোখের জলে, আচ্ছা, হ্যাঁ, চোখের জলে, ওকে, না ওকে দেখে আমার একটা গানের কথা মনে পড়লো, চোখের জলে পড়ে, আমাকে দেখে যেহেতু একটা গান মনে পড়েছে, আধারে জোছনা হবে সারা রাত ছুঁয়ে যেতা, মাঝ রাতে তুমি ঘুমিয়ে গেলে, যদি আমি পূর্ণিমা হতাম সারা রাত ছুঁয়ে যেতাম।